হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি আজকে আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর প্রত্যেকবারের মতো এবারও হয়েছে আমাদের বাড়িতে সরস্বতী মায়ের পুজো। তাই আমি এবার সরস্বতী মায়ের পুজোতে কাজ করতে পারিনি, যেহেতু 26 জানুয়ারির দিন সকালবেলা ছিল একটু রিপাবলিক ডের অনুষ্ঠান। তাই মা আর আমাদেরই পাড়ার একটা বৌদি মিলে পুজোর কাজটা করেছে খুব সিম্পলভাবে। তাই মা আর বৌদি এখন করছে লুচি, আর ওইখানে বসে আছে মা। আর আমি বলছি একটু হাসি দাও, তাই মা একটু হি 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 করে একটু হাসি দিল ক্যামেরার সামনে। আর তারপরে এটা করছে মা সরস্বতীর জন্য ছোলা মটর ভাজে, তারপরে করলো গরম গরম ফুলকু ফুলকু লুচি। দেন আমি আবার এসে পড়লাম আমাদের টুলুলকে খাওয়ার দিতে। তো ওকে আমি কলা দিচ্ছি, আর এখানে চলছে খিচুড়ির আয়োজন। আর তার জন্য সবজি আর সবকিছু ধুয়ে রেখে দিয়েছে। সো ফাইনালি খিচুড়িটা করা শুরু করে দিল। আর তারপরে এসে পড়লো আমাদের ঠাকুর মশাই, যার জন্য আমরা সকাল থেকে অনেক অপেক্ষা করছি। তো উনি এসে পড়লেন, আর ফাইনালি পুজোটা শুরু হয়ে গেল। আর এখানে করছি মানে লুচি, আর আমি যে লুচিগুলি করছি এগুলি সাইজ একদম মানে আঁকাবাঁকা হয়েছে, মানে দেখার মতো নেই। আর এখানে হচ্ছে যজ্ঞ, আর এটা হলো আমাদের বাড়ির সবচেয়ে একটা নটি বয়, একদম খুব দুষ্ট। আর তারপর সবাই অঞ্জলি নিচ্ছে, অঞ্জলি নেওয়ার পরে ফাইনালি পুজোটা শেষ। তারপরে মা দিয়ে দিল মনপিঠা খেতে, আর তাই আমি একটা মনপিঠা নিয়ে নিলাম, যেহেতু আমি ছোটবেলা থেকে খেয়ে আসছি। আর পিঠাটা ঠিক মতো করতে পারিনি মা, তবু খেতে হবে যেহেতু মায়ের প্রসাদ। আর সবাই মিলে বসে পড়লাম গরম গরম খিচুড়ি খেতে, আর খিচুড়িটা না বেশ টেস্টি হয়েছে। আর এখানে এসে মানে দেখছেন আপনারা আমার ছোট ছোট দুটো কিউ স্টুডেন্ট আর ওদের মা, আর আমি ওদের সাথে ফটো তুলছি, যেহেতু তারা মুখ দেখাতে পছন্দ না তাই মিষ্টিকা দিয়ে রাখলাম। আর কি সুন্দর ভাবে পায়েস করেছে আমার বোন, আর এটা মানে দেখতে খুব লোভনীয় লাগলো, আমি বেশি এটা পায়েস পছন্দ করি না। আর তারপরে আমি এসে পড়লাম চকলেট খেতে, আর জানি না এগুলো কি চকলেট, আমার পছন্দ লেগেছে আমি খেয়ে নিয়েছি। আর এখানে আবার বেলুন লাগাচ্ছে, যেহেতু একটু ডেকোরেশন একটু বাকি ছিল। আর দেন আমি এসে বললাম আবার চিপস খেতে, মানে মুখটা আমার চলতেই থাকে চলতেই থাকে। আর মা এখানে দিচ্ছে সবাইকে খিচুড়ি প্রসাদ, মানে পুজোর প্রসাদ। আর আর একে দেখছেন আমার মানে ছোট্ট একটা কিউট একটা বেবি, আর সে আমাকে দেখলে খুব ভয় পায়, জানি না কেন ভয় পায়, কিন্তু আমার মানে তাই সে আমার জন্য সে বেশি একটা কিছু করছে না, চুপচাপ বসে আছে। আর এই যে আমার স্টুডেন্টসরা এসে পড়লো, তাদের মা আসলো, আর এখানে তারা সবাই খেলছে মানে একসাথে মজা করছে। আর ফাইনালি মানে সবাই বসে পড়লো খেতে। আর তারপরে আমি ছোট্ট বেবিটাকে বলছি বাবা একটু সুন্দর করে খাও, তাড়াতাড়ি খাও, আর সে আমাকে এত ভয় পায় যে আমার দিকে তাকাচ্ছেই না। ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি আসলাম রান্নাঘর, আর দেখলাম নিরামিষ সবজি হয়েছে, তাই আমি চল জলদি করে সবজি একটু খিচুড়ি নিয়ে নিলাম। আর আজকের ব্লগটা এখানে শেষ, আর যাতে যাতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।